জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর এই কপ্টার। আবহাওয়া চলছিল, মুখ্যমন্ত্রীও তড়িঘড়ি কপ্টার থেকে নামতে যান এবং তখন কপ্টার থেকে নামতে গিয়ে মুখ্যমন্ত্রী তার কোমরে এবং পায়ে যথেষ্ট চোট পেয়েছেন তিনি। এই ছবি দেখতে পাচ্ছি, এসএসকেএম এ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাবে যে মুখ্যমন্ত্রীকে একদম সামনের সিটে মুখ্যমন্ত্রী রয়েছেন, তার জন্য হুইলচেয়ার। জনগণ সাবধান। কেন দিদি, কি হয়েছে? আপনার সামনে বিপদ। আমার সামনে বিপদ কেন? বুঝতে পারলাম না তো। বিজেপি থেকে সাবধান। আরে দিদি, হয়েছেটা কি সেটা তো বলবেন। এরা চাউসেস্কু হিটলারের থেকেও ভয়ঙ্কর। কেন দিদি, আমি আবার কি করলাম? দিদি আমি তো আবার কোনো বিজেমূল তৃণমূল কিচ্ছু করি না দিদি। আরে তোর বাড়ি কোথায়? ও দিদি, আমি যদি আবার যদি কোনোদিন ভুল করে দিদি আমি আবার বিজেমূল করি তাহলে আমাকে কিছু বলবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ স্টেট কমিটি মিটিং মে। এই সবাই ওনাকে গ্রিট করো। ও দিদি, মানুষ যখন বিজেপিকে ভোট দেয় তখন আপনার কেমন লাগে? আমার খুব গায়ে জ্বালা করে। আর দিদি তোমাকে ভোট দিলে? আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। কেন দিদি, তোমার আবার কেন লজ্জা লাগে দিদি? আমি আবার জনগণের মুখে শুনেছি নাকি তৃণমূল একটা ভালো সরকার? কোনদিন বাংলায় সব শুনেছি আমরা? কোনদিন বাংলায় সব শুনেছি আমরা? ও দিদি, তোমার মনে আছে দিদি সেই দিন দিদি তুমি আমাকে 500 টাকা দিয়েছিলে দেওয়ার জন্য? তা ওই টাকাটা দিয়ে আমি কি করব দিদি একটু বলুন। টাকাটা নিয়ে ভালো করে খেয়ে নে তো বাবু, ভালো করে খেয়ে নে। ও দিদি, আমি কিন্তু আবার মাংস ভাত খাবো, ঠিক আছে? মাংস ভাত ভালো করে খেয়ে নে আর ভোটের সময় উল্টে দে। ও দিদি, আপনি কি বললেন দিদি? আপনার এই উদ্ভট কথা শোনার পর দিদি কেউ 2024 সালে আপনাকে কেউ ভোট দেবে দিদি? বুথের ওয়ার্কার যে হবে, এজেন্ট যে হবে, তাকে টাকা দিয়ে কিনে নেব, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ও দিদি, আপনার এই চরিত্র পাল্টানো যাবে না? কাপড় বারবার বদলানো যায়, চরিত্র বদলানো যায় না, তখন বিজেপির দেখা পাবেন না। ও দিদি, বিজেপি আবার কি করলো? একটা চোখ নষ্ট করে দিয়েছে। ও দিদি, আপনি কি বললেন, চোখ নষ্ট করে দিয়েছে? চোখ উপড়ে গিয়েছিল। ও দিদি, আমাদের ছেলেমেয়ের তো দিদি চাকরি হচ্ছে না দিদি, আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করলাম কিছু একটা বলুন। তোমরা তোমাদের ছেলেমেয়েদের তো বিদেশে পাঠিয়ে দাও বাবা। ও দিদি, আমাদের ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে দেবো আর তোমাদের ছেলেমেয়েরা? আমাদের পরিবারের কাউকে আমরা বিদেশ যেতে দিন, কারণ হচ্ছে তারা এই মাটিতে থাকুক, এই মাটিতে ভালো থাকুক, বাবা মার কাছে থাকুক, বাবা মার কাছে থেকে তারা পড়াশুনো করুক, তারা পড়াশুনোই তো খারাপ নয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা।